আলহামদুলিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আই অপটিশিয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা তো বন্ধুরা আমার কাছে অনেক বন্ধু প্রশ্ন করেছে যে আমরা কন্টিনিউ চশমা কোন চশমা আমরা ব্যবহার করতে পারি তো বন্ধু অনেকে আবার প্রশ্ন করেছে যে মাইনাস যদি 0.50 থাকে তাহলে কি আমরা কি কন্টিনিউ কি চশমা ব্যবহার করতে পারবো অথবা অলওয়েজ টাইম কি চশমা ব্যবহার করতে পারবো চশমা ব্যবহার করলে ক্ষতি হবে না ভালো হবে তো বন্ধুরা শুধু মাইনাস 0.50 না মাইনাস পর যত আছে বন্ধুরা এদের জন্য কন্টেন্ট অর্থাৎ অলওয়েজ টাইম সবসময় চশমা তাদের ব্যবহার করতেই হবে বন্ধুরা চশমা ব্যবহার যদি তারা করে তাদের চোখের সমস্যাটা অনেকটা কম থাকে বা কম থাকবে বন্ধুরা আর চশমা ব্যবহার করা ছেড়ে দেয় বা চশমা যদি না ব্যবহার করে সেক্ষেত্রে অনেক অসুবিধাতে পড়তে হয় আর পাওয়ারটা চোখের কিন্তু অনেকটা বেড়ে যায় এবং চোখ কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায় বা ক্ষতি অবশ্যই হয় তো বন্ধুরা শুধু তাই না যদি আপনি চশমা ব্যবহার করেন আপনার চোখ ধুলাবালি রোদ এসব থেকে চোখকে আপনার প্রোটেকশন এই চশমা দিয়ে থাকে তো বন্ধুরা চশমা যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন চশমার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে তো বন্ধুরা যাদের ফ্রেস মায়োপিয়ার সমস্যা আছে অ্যাডিশন পাওয়ার যাদের আছে এদের ক্ষেত্রে এরা সবসময় যদি চশমা ব্যবহার করতে না চায় তাদের কোনো সমস্যা হয় না কিন্তু বন্ধুরা চোখে যদি একটা জিনিস সে দেখতে পাচ্ছে না তবু যদি সে জোর করে দেখার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু চোখের অনেক সমস্যা হতে পারে বা অনেক সমস্যা চোখের হয় যেমন বন্ধুরা এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ যারা যাদের চশমা অবশ্যই প্রয়োজন যেমন 40 বছর বয়সে পুরুষের যে চশমা লাগে বন্ধুরা আমরা অনেকে লজ্জায় ব্যবহার করি না কিন্তু এই লজ্জায় ব্যবহার না করাতে অনেকে দেখা যায় যাদের পাওয়ার লাগবে 40 বছর যাদের পুড়ে গেছে এদের পাওয়ারটা লাগবে বন্ধুরা 1.00 প্লাস 1.00 পাওয়ারটা লাগবে বন্ধুরা কিন্তু দেখা যায় যে 40 বছর বয়সেই যে 41 বছর বয়সে যে পাওয়ারটা লাগবে প্লাস 1.25 অ্যাডিশন পাওয়ারটা কিন্তু 41 বছর বয়স হয়েছে অবশ্য কিন্তু তার পাওয়ারটা লাগতেছে প্লাস 2.50 অর্থাৎ যখন তার পুরোপুরি 50 বছর বয়স হবে সেই সময় যে পাওয়ারটা লাগবে সেই পাওয়ারটা কিন্তু তখন লাগছে এর মূলত কারণ হচ্ছে বন্ধুরা যে চশমাটা যখন তার প্রয়োজন ছিল তখন সে চশমাটা ব্যবহার করেনি সে চশমাটা ব্যবহার না করার কারণে এই যে চোখের যে অবনতি বা চোখের পাওয়ারটা যে বেড়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যে কেন আপনারা চশমা ব্যবহার করবেন আর কেন চশমা আপনারা ব্যবহার করবেন না তো বন্ধুরা চশমা ব্যবহার করায় কোনো ক্ষতি নেই চশমা ব্যবহার করায় বরঞ্চ উপকার আছে তো বন্ধুরা এই উপকারের জন্য আমরা চশমা ব্যবহার করব তো বন্ধুরা আশা করি আপনারা যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আপনাদের -75 পর আপনারা কন্টিনিউ চশমা ব্যবহার করবেন কিনা তো বন্ধুরা আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা কন্টিনিউ চশমা অবশ্যই ব্যবহার করবেন চশমা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের মাথা যন্ত্রণাও শুরু হয়ে যাবে আর মাথা যন্ত্রণা কেন হয় চশমা না ব্যবহার করলে বা যাদের মাইনাস পাওয়ার থাকে এদের ক্ষেত্রে চশমা যদি না ব্যবহার করা হয় কেন মাথা যন্ত্রণা হয় বন্ধুরা সেটাও জন্য আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদেরকে জানিয়েছি বন্ধুরা আপনাদের ওই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতে আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তারপরে বন্ধুরা আমি আরেকটু আপনাদের সুন্দর করে আমি বলে দেই বন্ধুরা যাদের চোখে মাইনাস পাওয়ার হয় এই মাইনাস পাওয়ার হওয়ার কারণে
চোখের যে অক্ষি আর চোখের যে ডায়াগ্রামটা আছে এটা দিয়ে আপনাদের বোঝালে খুব ভালো হয়। দেখেন বন্ধুরা, স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের চোখটা কিন্তু গোল। এই গোল চোখ বা চোখের যে সাইজটা, এই চোখের চোখটা, এটা কিন্তু যদি মাইনাস পাওয়ার হয় চোখটা কিন্তু বেড়ে যায়, মোটা হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়। আর আমাদের যে আইবলটা আছে আইবলটা বড় হয়ে যায়। এই আইবলটা বড় হওয়ার কারণে আমাদের যে রেটিনা, এই রেটিনা কিন্তু একটু দূরে সরে যায়। আর চোখের যে লেন্স আছে চোখের ভিতরে, যে ক্রিয়েটর লেন্স, এই লেন্স কর্নিয়ার মাধ্যমে লেন্সে যে আলোটা পাঠায়, এই আলোটা ভিট্রিয়াস ভেদ করে আলোটা রেটিনাতে পড়ে। তো বন্ধুরা, রেটিনা যখন পিছিয়ে যায় বা সরে যায় দূরে, তখন কিন্তু এই আলোটা রেটিনাতে আর পড়তে পারে না, তখনই কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কেন মাথা যন্ত্রণা হয় এবং কেন আমাদের চশমা দরকার। তো বন্ধুরা, এখন যখন আপনি মাইনাস পাওয়ারের চশমা আপনি ব্যবহার করবেন, ঠিক তখন আলোটা কিন্তু আপনার রেটিনাতে পৌঁছাবে। আর রেটিনাতে যখন পৌঁছাবে তখন আপনার মাথা যন্ত্রণাও হবে না, আর আপনি সঠিকভাবে সব কিছুই আপনি আবার দেখতে পাবেন। তো বন্ধুরা, এই রোগের কোনো ঔষধি কোনো ট্রিটমেন্ট নেই, এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনার লেন্স ব্যবহার করা। লেন্স যদি আপনি ব্যবহার করেন বা চশমা আপনি যদি কন্টিনিউ ব্যবহার করেন তাহলে আপনি ভালো থাকবেন, আর কন্টিনিউ যদি আপনি চশমা না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি। তো বন্ধুরা, আশা করি আপনারা চশমা ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে চশমা ব্যবহার করা কতটুকু ক্ষতি বা কতটুকু উপকার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আরও বন্ধুদেরকে জানানোর জন্য, যে যেন তারা চশমা ব্যবহার সম্পর্কে জানে বোঝে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে তারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর আপনাদের দোয়া আমি ভালো থাকি, আমি আপনাদের জন্য দোয়া করি বন্ধুরা, যেন আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন। তো বন্ধুরা, আপনারা চোখেরও যত্ন নেবেন এবং আপনাদের চশমারও যত্ন নেবেন। বন্ধুরা, খুদা হাফেজ।